রূপের হাত থেকে গেনেকে বাঁচাতে এবার এক হয়ে গেল নীল আর মেঘ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে নীল মেঘকে অনেক কথাই বলছে আর বলছে আসলে আমি ভাবতাম আমি তোমাকে খুব ভালোবাসি আমার মতো ভালো মন হয় কেউ তোমাকে বাসে না কিন্তু আমি ভুল ভেবেছিলাম আমি আসলে তোমাকে ভালোবাসিনি আমি তোমাকে পেতে চেয়েছিলাম অধিকার কাটাতে চেয়েছিলাম না হলে তোমার সাথে আমি এরকম করতে পারতাম না মেঘ আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাই আমি চাই তোমার জীবন থেকে অনেক দূরে চলে যেতে আর তোমাকে নতুন একটা জীবন দিতে তখন মেঘ এ কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর বলে তোমার কি হয়েছে নীল এ হঠাৎ করে এসব কথা কেন বলছো তখন নীল বলে আমার কি হয়েছে সেটা জানা তোমার দরকার নেই মেঘ আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো আমি তোমার সাথে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি মেক আমি তোমার সাথে যা করেছি সব কিছুর জন্য আমি লজ্জিত আমি অনেক দুঃখিত তোমার কাছে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি মেক আমি চাই তুমি তোমার লাইফে সুখী হও তোমাকে আমি সেই দোয়াই করি আর আমি চাই অনেক দূরে চলে যেতে তোমার কাছ থেকে চাই না তোমার কাছে আর ফিরে আসতে আমি বলবো না তোমাকে তুমি আমাকে তোমার কাছে আবার ফিরিয়ে নাও কিন্তু আমি চাই তুমি ভালো থাকো মেঘ তোমার সাথে আমি যা করেছি অনেক বড় ভুল করেছি তখন এ কথা বলে নীল ওখান থেকে চলে যায় আর মেঘ ভাবতে থাকে হঠাৎ করে নীলের কি হয়ে গেল। যে এসব কথাগুলো বলছে ও নিজের ভুলটাই বা বুঝতে পারলো কি করে ও কি এমন করেছে যে ওর ভিতরে এরকম অনুতাপ হচ্ছে তখনই রেশমি চলে আসে আর এসেই বলে কী রে মেঘ তুই এখানে দাঁড়িয়ে আছিস কি হয়েছে তোর তখন মেঘ বলে আরে কিছু না তখন রেশমি বলতে থাকে তোকে আবার কিছু বলেনি তো তাহলে বল আমরা আবার পদক্ষেপ নেব এবার আর চুপ করে থাকব না তখন মেঘ বলে না রে ওরকম কিছুই নয় নীল বরঞ্চ ও অনুতাপ করছিল তখন রেশমি বলে অনুতাপ মানে তখন মেঘ বলে না কিছু নয় রেশমি তুই আমার একটা কাজ করে দিবি তখন রেশমি বলে কি কাজ তারপরে দেখা যাবে রূপের মা বসে আছে আর কাজে মেয়েটা পা মুছিয়ে দিচ্ছে তখন হঠাৎ করে বেল বাজে তারপরে রূপের মা বলে এখন আবার কে আসলো রে বাবা মানুষের জন্য তো দেখছি বসেও থাকতে পারি না তখন কাজের লোকটা বলে আমি কি খুলে দেখবো ম্যাডাম তখন বলে না দেখতে হবে না আচ্ছা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নতুন কি কই আছে তাহলে তুমি কি বলবে তখন ও কিছু বলার আগে আবার বেল বেজে ওঠে তারপরে রূপের মা বলে আচ্ছা ঠিক আছে খুলে দেখো তো কে তারপরে খোলার পরেই দেখা যায় মৌমিতা মৌমিতা আসে গিনির বাড়িতে আর এসে বলে যে এখানে আমি গভর্নমেন্ট থেকে এসেছি আসলে ভোটার আইডি কার্ড চেক করার দরকার ছিল আমরা নাম লেখাতে এসেছি তখন ওই কাজে মেয়েটা কিছু না বুঝতে পেরে রূপের মাকে বলে তারপর উনি বলে দাও যেটা ভালো করে খুলে দাও ভিতরে আসতে বলো তারপরে মমিতা ভিতরে আসে আর বলে আসলে আমাদের রেকর্ড অনুযায়ী আপনারা তিনজন ছিলেন এখন আপনার ছেলে যেহেতু বিয়ে করেছে তাই আপনার বৌমার ভোটার আইডি কার্ড আমাকে দেখতে হবে কারণ ওকেও তো এখানে ট্রান্সফার করে আনতে হবে ওর আইডি কার্ড তখন রূপের মা বলে আসলে সেটা এখন সম্ভব নয় তখন তখন রেশমি বলে কেন সম্ভব নয় তখন রূপের মা বলে আসলে ওরা দশ দিনের জন্য হানিমুনে চলে গেছে এখন আপনাদের কোথায় গেছে সেটা তো আর গভর্নমেন্টের দরকার নয় তাই না তখন রেশমি অবাক হয়ে যায় মহিলার কথা শুনে তারপর রেশমি চলে যায় আর গিয়ে মেঘকে সবটা বলে আর বলতে থাকে আসলে ওই মহিলার কথাগুলো আমার মোটেও ভালো লাগেনি এগুলো মনে হয় উনি মিথ্যা কথা বলেছে মেঘ যা বুঝতে পারছি তখন মেঘ বলে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে আমি কি করে খবর নেব যে কিনি কি সত্যি কোনো হানিমুনে গেছে না বাড়িতেই আছে কারণ দুই দিন আগেই তোর সাথে আমার দেখা হয়েছে এর মধ্যে আবার হানিমুনেও চলে গেল থাম্মিকে কল দেবো একটা তারপরে আবার নিজেই বলে না থাম্মিকে কল দিলে অযথা টেনশন করবে তারপরেই ওখান থেকে চলে যায় মেঘ গুরুজির ওখানে চলে যায় তারপরে দেখা যাবে রূপ গাড়িতে গাড়ি থেকে বাহিরে কথা বলছে ময়ূরের সাথে ময়ূরী ফোনে বলছে সব কিছু মেঘের কথা তারপরে রূপ বলতে থাকে তোমার বোনকে তুমি সামলাও ময়ূরী তুমি ওকে সাবধান করে দাও না হলে কিন্তু তোমার কোনো কিছুই আমি আর গোপন রাখবো না তোমাকেও ফাঁসিয়ে দেবো তুমি কি ভেবেছো আমার সব কিছু যদি সামনে চলে আসে আমি যদি ফেসে যাই তাহলে কি তোমাকে তোমাকে আমি সবার কাছে ভালো থাকতে দেব। মোটেও না তোমাকে খারাপ বানানোর যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে ময়ূরী তাই তুমি এখনও ভয় পাও আমাকে সাবধান হও তোমার ভনকে সামলাও বুঝেছ আমি যাতে না ফাঁসি তাহলে কিন্তু তোমাকে ফাঁসিয়ে দেবো আর আমি বলবো যে ময়ূরী আমাকে বলেছিল গিনিকে বিয়ে করতে ও রাস্তা পরিষ্কার করার জন্য ও মেঘের প্রতি রিভেন্স নেওয়ার জন্যই আমাকে ব্যবহার করেছে একথা বলার পরেই একটা মেয়ে রূপের সাথে থাকা মেয়েটা বাইরে চলে আসে আর বলে ডার্লিং তুমি কার সাথে কথা বলছো তখন রূপ বলে ডার্লিং কারোর সাথে নয় চলো আমরা লং ড্রাইভে যাই তারপরে গাড়ি করে চলে যার ওইদিকে মেঘ আর জিষ্ণু রাস্তা দিয়ে হাঁটছিল আর কথা বলছিল জিষ্ণুর কাছে মেঘ নীলের সব কথাগুলো বলে তখন জিষ্ণু বলতে থাকে আসলে ওনার উপরে চোখের উপরে এতদিন একটা পর্দা পড়া ছিল যেটা এখন সরে গেছে আমার মনে হয় কি তোমাদের মিল হওয়ার সময় চলে এসেছে মেঘ তখন মেঘ বলে আরে না এরকম কিছুই নয় কিন্তু তোমার কাছে কি মনে হচ্ছে সেটা তো বলবে তখন জিষ্ণু বলে আসলে নীল নীলের ভুলটা বসতে পেরেছে তাই তো তোমার কাছে ক্ষমা চেয়েছে মেঘ ঠিক তখনই মেঘ দেখতে পায় রূপের গাড়ি আর রূপের সাথে অন্য একটা মেয়েকে রূপকে দেখে তো মেঘ পুরো চমকে যায় আর বলে এটা রূপের গাড়ি নয় রূপের রূপ এখানে থাকলে তাহলে হানিমনের ব্যাপারটা পুরোই মিথ্যে আমি এখন কি করব তাহলে তো গিনি সত্যি বিপদে আছে কি করব এখন আমি তখন জিষ্ণু বলে তোমার কি হয়েছে মেঘ তুমি এরকম করছো কেন বলো আমাকে কি হয়েছে তখন মেঘ বলতে থাকে আসলে নীলের বোন গিনি ও খুব বিপদে আছে ও যার সাথে বিয়ে হয়েছে আমার মনে হচ্ছে তার শ্বশুর বাড়িতে ওরে ওকে সবাই মিলে টর্চার করছে কারণ ওর গায়ে আমি আঘাতের চিহ্ন দেখেছিলাম এখন আমি কি করব, আমাকে যে করে হোক গিয়ে নিকে বাঁচাতেই হবে না হলে অনেক দেরি হয়ে যাবে জিষ্ণু তখন জিষ্ণুকে বলে আমাকে একটা গাড়ি ঠিক করে দাও না আমি যাব তখন জিষ্ণু বলে তুমি বরঞ্চ নীলকে কল দাও ওকে বলো তখন মেঘ বলে না ওকে কল দিয়ে কোনো লাভ নেই আমি বিয়ের আগেও বিয়েটা ভাঙার অনেক চেষ্টা করেছি আমি সব কিছু বলার চেষ্টা করেছি কিন্তু কেউ আমার কোনো কথাই বিশ্বাস করেনি এখনও আমি জানি আমাকে কেউ বিশ্বাস করবে না তার থেকে সময় নষ্ট না করে ওকে আমাকে বাঁচাতে হবে না হলে আমি জানি খুব বড় ভুল হয়ে যাবে আর দেরিও হয়ে যাবে তখন জিষ্ণু বলে তুমি এখান থেকে এখন কোনো গাড়ি পাবে না তাই তুমি বরংচুর নীলকেও কল দাও আর ওইদিকে দেখা যাবে গিনি পা দিয়ে সব কিছু ছড়তে থাকে তখন রূপের মা চলে আসে আর বলে কি হয়েছে তুমি এরকম করছো কেন তখন মমিতা বলতে থাকে মনে হয় ম্যাডাম উনি টয়লেটে যাবে তারপরে গিনি মাথা নেড়ে বলে হ্যাঁ তারপরে গিনিকে উঠায় আর পায়ের বাঁধনগুলো খুলে দেয় খুলে দিয়ে বলে দেখো গিনি রূপ কিন্তু খুবই সাংঘাতিক তাই আমি চাই তুমি কোনো চালাকি করার চেষ্টা করবে না তারপরেই গিনিকে রুমে নিয়ে যায় আর রূপের মা অনেক কিছু বলেই গিনিকে বোঝাতে থাকে যেই বিয়ে থেকে বের হতে তোমাকে আমি সাহায্য করব তুমি রূপের টাইপের নয় আমি জানি তাই তুমি রূপের বাবা আসলেই তুমি তোমার রূপের যতটুকু সম্পত্তি পাও না সেটা তুমি রূপকে আদায় করে দেবে ব্যাস তোমাকে আমি হেল্প করব। তুমি উল্টাপাল্টা কিছু কিছু করোনা ঠিক আছে এই বলে গিনির মুখ থেকে বাঁধনটা খুলে দেয় হাতের বাঁধনগুলো খুলে দেয় আর বলে যাও কিন্তু কোনো চালাকি করো না ওইদিকে গিনি মনে মনে ভাবতে থাকে আজকে আমাকে পালাতে হবে যে করি হোক না হলে আমাকে ওরা মেরেই ফেলবে তারপরে দেখা যাবে মেঘ নীলকে কল দেয় আর নীল তো মেঘের কল থেকে অবাক হয়ে যায় বলে মেঘ এত রাতে কল দিয়েছে তারপরে নীল ফোনটা ধরলেই মেঘ বলতে থাকে আসলে আমি তোমাকে অন্য কিছু বলার জন্য কল দিয়েছি গিনির খুব বিপদ তখন নীল বলে গিনির আবার কি বিপদ হবে ওর ভালোবাসার মানুষকে ও বিয়ে করেছে ও ভালোই আছে তখন মেঘ বলে না ও ভালো নেই আসলে ওর ওপর অত্যাচার হচ্ছে মনে হয় আমি ওর গায়ে আঘাতে চিহ্ন দেখেছিলাম এ কথা শুনে তো নীল অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ